আসসালামু আলাইকুম। আচ্ছা প্রজ্ঞা গোস্বামী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। রাকিব ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলেন তাহলে। আপনাকে সবার আগে ধন্যবাদ জানাই আপনার কথাগুলো, এবং এটা খুব সুন্দর, ওই জন্য একটু লাইভে দিতে হলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তাহলে ধৈর্য আপনার এবং কাছে বলুন। না বলার কিছু নেই, কিন্তু আমি একটু লাইভে একটু শুনতে চাচ্ছি হ্যাঁ, আপনি অবশ্যই বলুন ফেসবুক কথা। ইউটিউব থেকে শুনতে পারেন। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে আপনার আমি যাচ্ছি, অসুবিধা নেই, আমি শুনতেছি অসুবিধা। আচ্ছা ঠিক পারলে আছে একটু ভাই, হ্যাঁ বলেন। পারলে একটু সবার সাথে একটু শর্টকাট একটু কথাবার্তা বলি, তাহলে সবচেয়ে ভালো লাগে। একজনকে নিয়ে কথাবার্তা বললে অনেকক্ষণ সময় লাগে, হচ্ছে না অনেকে আপগুলো কথাগুলো শুনতে পারি না। ঠিক আছে, চেষ্টা করব, কিন্তু আসলে আমাদের উদ্দেশ্যটা, আমার উদ্দেশ্যটা থাকে হচ্ছে মুমিনদেরকে একটু অগ্রাধিকার দেওয়া, হ্যাঁ মুমিনদেরকে একটু দেখেন, একটু দেখেন সনাতন ধর্ম নিয়ে যদি কথাবার্তা বলেন তখন যুক্ত হওয়া যাবে। সনাতন ধর্ম নিয়ে যদি অমিত ভাই আসেন, তারপরে আমাদের অন্য যারা আছেন তারা যদি আসেন, তখন ওনারা কথা বলতে পারেন। আমি তো মানে হিন্দু ধর্ম বা অন্য ধর্মগুলো নিয়ে খুব একটা ভালো জানি না, এই জন্য আমি এগুলো নিয়ে খুব বেশি কথা বলি না। ওনারা থাকলে তবে ওনারা আপনি নিশ্চয়ই জানেন কথা বলবেন। কিছুটা হলেও জানেন, আমি জানি যতটুকু কিছুটা আমি হলেও জানেন। হালকা পাতলা জানি আর কি, হালকা পাতলা যতটুকু হ্যাঁ আমি ছোট মানে যখন একটু বয়স কম ছিল তখন আমি পড়েছি, বইগুলো পড়েছি, ভগবদ্ গীতা, রামায়ণ, মহাভারত, তারপরে বেদ, এগুলো আমি মানে অনেক কম বয়সে পড়েছি। এখন এত আসলে মনেও নাই কি পড়েছি। তবে কিন্তু সনাতন ধর্মের অনেক পরিবর্তন আসছে, কিন্তু সনাতন ধর্ম অনেক পরিবর্তন চলে আসছে আচ্ছা অনেক, হ্যাঁ, এটা মানে কিন্তু যদি পরিবর্তন মনে করেন। করা হয়েছে, সংস্কার করা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে যে হিন্দু ধর্মটা আবারও উত্থান ঘটতেছে, আসলে হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্মই আসলে নাই। না না হিন্দু সনাতন ধর্ম, শব্দটাও তো, শব্দটাও তো আসলে হিন্দু ধর্মের সাথে না সম্পর্কিত না না, কিন্তু যেই জিনিসগুলো আছে সেগুলোর রাজনৈতিক একটা ব্যবহার বর্তমানে দেখা যাচ্ছে ভারতে। এই হিন্দু যে ইয়াটা মানে এই অঞ্চলের যে মানুষেরা, এই মানুষদেরকে একটা রাজনৈতিক পরিচয় দেয়া এবং এই একটা জাতীয়তাবাদী একটা রূপ দেয়া, এই চেষ্টাটা চলছে ভারতে। এবং সেটা চলছে হচ্ছে গিয়ে রামায়ণকে কেন্দ্র করে, বিশেষ করে রাজা রামকে কেন্দ্র করে রামরাজ্য হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠা হ্যাঁ করার একটা ইয়া চলছে। এই জিনিসটার তো আমরা অবশ্যই বিরোধিতা করি। অনেক এটার অনেক ঘুরলাম বা ভারতে অনেক জায়গায় ঘুরলাম, এই ধর্মস্থান গুলো জায়গায় তো কিছুই পেলাম না, দেখুন অনেক ঘুরলাম ২৬ এর আগে আপনার সাথে যুক্ত হয়েছিলাম অনেক আগে। হ্যাঁ 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 আমার মনে মনে আছে, হ্যাঁ আপনার নামটা মনে আছে আমার। ঠিক আছে, আমি ভাই আপনাকে সবার আগে ধন্যবাদ জানাই, আপনার এত ধৈর্য শক্তি মানে কল্পনা করা যায় না, আমি এরকম দেখি নাই লাইভে। আপনার ধৈর্য শক্তি, মাতব্বর আদাব ভাই, এনার ধৈর্য শক্তি এত ভালো, আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের এই লাইভ গুলো শোনা, যেমন পুরাতন গুলো রিপিট করে শুনি, আমি টিভি প্রোগ্রাম অন্য প্রোগ্রাম দেখি না, তবে আপনার লাইভটা দেখার জন্য খুব ইচ্ছা করে, এর জন্য একটু যুক্ত হই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রজ্ঞা গোস্বামী ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যদি পুরোনো লাইভ গুলা শুনে থাকেন, মাঝে মাঝে শুনে থাকেন, হ্যাঁ তাহলে যদি আপনি এরকম হাতের কাছে কিছু পান, আমিও পুরোনো লাইভ গুলা খুঁজতেছি কোথায় কি আছে, খুঁজে খুঁজে আবার কেটে কেটে দিচ্ছি। তবে আজকে যদি আপনি, বাংলাদেশের লেটেস্ট লেটেস্ট আজকে হ্যাঁ বাংলাদেশের লেটেস্ট একটা পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক ব্লগার করছে একটা বাচ্চা ছেলেকে আচ্ছা ওইগুলা মানে ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি আপনাকে যেটা বলছিলাম যে পুরোনো লাইভ যদি শুনে থাকেন বা পুরোনো লাইভের অংশ বিশেষ যদি আপনি দেখেন যে এই আলোচনাটা একটা ইম্পর্টেন্ট আলোচনা, তাহলে পুরোনো লাইভের এই যে টাইমটা ধরে আমাকে লিখে দিতে পারেন যে এই লিঙ্কে পুরোনো লাইভটা আছে এবং এই টাইমটা, টাইমের আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আমি সেইটুকু অংশ কেটে আবার ফেসবুকে ইউটিউবে আপলোড করতে পারি। সেটা যদি আপনি, আপনারা আমাদেরকে, আমাকে সাহায্য করেন পুরোনো লাইভগুলো যারা আপনি দেখেন আপনাকে তাহলে। সাহায্য করতে কিভাবে, মনে করেন যে আমি একটা জিনিস মানে দেখতে পেলাম বা পাইলাম, আপনাকে একটা ভিডিও পোস্ট করা বা অডিও পোস্ট করার মতো এরকম এরকম কোন জায়গা আছে আপনাকে পোস্ট করার মতো? আমাকে পেজে আমাকে দিয়ে দিতে পারেন, পেজের ইনবক্সে দিয়ে দিতে পারেন। আর পেজে যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছেন, মেম্বার হয়েছেন আমার পেজের, মানে ইউটিউব পেজের হ্যাঁ মেম্বার হয়েছেন যারা, তাদের জন্য হ্যাঁ একটা মানে অপশন আছে, তাদেরকে আমি একটা নতুন একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, সেখানে আমি আলাপ আলোচনা করি, আমরা আলাপ আলোচনা করব, মানে মাত্রই খুলেছি আসলে গ্রুপটা। আমরা যারা মুক্ত মনা আছি, যারা মানে একেবারে পরীক্ষিত মুক্ত মনা, শুধু তাদেরকে সেখানে মানে ঢোকানো হবে এবং আমরা সেখানে আলাপ আলোচনা করতে পারি। তো আপনি যদি এত সেইখানে, আপনি যদি মানে ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ হয় তাহলে আপনি ইয়া করতে পারেন, সেই গ্রুপে ঢুকতে পারেন, অথবা আপনি যদি এমনিতে ঢুকতে চান তাহলে আপনি আমাকে একটা ইমেল করে দিন, তাহলে আমি আপনাকে সেই লিঙ্কটা দিয়ে দিব, সেই লিঙ্কে আপনি ঢুকতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে সেখানে কোনো ব্যক্তিগত তথ্য মানে আলোচনা করা যাবে না, এবং 2 নম্বর হচ্ছে যে আপনার আপনার পরিচয়টা গোপন করে আপনি ঢুকতে পারবেন। টেলিগ্রাম গ্রুপগুলো এরকম যে আপনি আপনার পরিচয় গোপন করেও ঢুকতে পারবেন, আর সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারি। আমাকে লিঙ্কটা দিন তাহলে সবচেয়ে ভালো হবে, কিন্তু এটার জন্য ভালো এটা মানে মানে ইসে দিয়ে দিলে, এখন দিয়ে দিলে মানে মুমিনরা দলে দলে দেখা যাবে 3-4 হাজার মুমিন ঢুকে গেছে, হ্যাঁ পটাশ করে ঢুকে যাবে। না আমি এমনি সনাতন ধর্মের লোক মতে চাই না, দরকার নেই, ফ্যামিলি আছে, বাচ্চা হ্যাঁ বাচ্চা এই আছে, জন্য আপনি দরকার নেই। আমাকে ইমেল করে দিন, ইমেল করলে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে ভাই, আমার ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবো এটা? ইমেল অ্যাড্রেস তো ভাই সোজা, এই যে দেখেন নিচে এই যাচ্ছে, এই যে এখানে নিচে যাচ্ছে ইমেল অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। ঠিক আছে আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, মাতব্বর আদাব ভাইকে ধন্যবাদ।
আপনাদের এত ধৈর্য শক্তি, মানে দারুণ, আপনাকে দারুণ লাগে আপনাকে কথা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। আমি মাঝে মাঝে লাইভে যুক্ত হওয়া আমাকে যুক্ত হওয়ার দরকার নাই, আমি শুনতে পারবো আর কি, মাঝে মাঝে কথা শোনা যায় না, তো ওই জন্য যুক্ত হয়ে থাকি, কথাগুলো খুব সুন্দর আচ্ছা শোনা যায়। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে তাহলে, ঠিক আছে ভাই, আচ্ছা আমাকে ক্যান্সেল করে দিন, কনসেপ্ট প্ল্যান লাগিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম। আরেকজনকে যুক্ত করছি, মাইকেল বা মিখাইল, আপনি বলেন তাহলে। থ্যাংক ইউ ভাই জয়েন করার জন্য। হ্যাঁ বলেন, মিখাইল বা মাইকেল ভাই বলেন। আমার কথা কি মাইকেল, আমার কথা কি পরিষ্কার শোনা যায় তো? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। ভাই কয়েকদিন আগে একটা আমেরিকান লোকের সাথে কথা বলছিলেন, ওই লোকটা আপনাকে বলতেছিল আমেরিকায় নাকি শিশুদেরকে চপাট চপাট করে বাড়ি দেওয়া যায় বেল্ট দিয়ে, হ্যাঁ মনে হ্যাঁ আছে হ্যাঁ আপনার? হ্যাঁ হ্যাঁ মনে, ট্রাক ড্রাইভার, ওই লোকটা হচ্ছে ট্রাক ড্রাইভার। আপনি ভাই অনেক ধৈর্য ধরে তার কথা শুনছেন, না আমি তো ভাবছিলাম যে আপনি চ্যালেঞ্জ করা দরকার ছিল, কোন সভ্য দেশে এটা হতে পারে না, না, আমি আমি বারবার জিজ্ঞেস করছিলাম, আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে রেফারেন্সটা কই, কোথায় আছে এটা, কোথায় লেখা আছে। হ্যাঁ সে বলেছেন, বারবার এগুলো বলেছেন, ঘুরাচ্ছিল, কথা ঘুরায় ফেলতেছিল, এটা নাকি কি আছে, আশ্চর্য স্টুপিডিটির এটা একটা নাকি। সীমা থাকা দরকার আছে, আমেরিকার মতো জায়গাতে সে একটা শিশুকে চপাট চপাট করে মারবে এটা কল্পনাই করা যায় না। ইভেন আপনাকে আমি ধারণা দিচ্ছি, একটা কোন শিশু, কোন স্কুলের ছাত্রছাত্রী যদি গিয়ে স্কুলের টিচার জানতে পারে, না বললেও মনটা খারাপ কেন তোমার, টিচার জিজ্ঞেস করে, যদি কোনোভাবেই ভুলেও বলে ফেলে যে মা তারে বকা দিছে বা বাবা তাকে বকা দিছে, রাইট ওয়ে তাকে কল করবে পুলিশ, রাইট ওয়ে, এক সেকেন্ড দেরি করবে, ইভেন অবশ্যই তাকে ওখানে রেখে। অবশ্যই অবশ্যই, সভ্য পৃথিবীতে সভ্য দেশগুলোতে সবগুলোতে একই সিস্টেম, জার্মানিতে একই সিস্টেম। যদি কখনো টের পায় স্কুলের টিচাররা, যদি কখনো টের পায় যে এখানে বলে নাই, কিন্তু যদি টের পাইছে যে এই বাচ্চার উপরে টর্চার করা হয়েছে, একদম জিন্দেগি শেষ করে দিবে। হ্যাঁ, ওই ফ্যামিলির কতটা বাজে ইভেন হবে। তাকে মুচলেকা দিয়ে আবার আনতে পারে, ওই বাচ্চাটাকে হ্যাঁ স্কুলে রেখে দিবে, তারপরে হ্যাঁ তাকে হ্যাঁ, আমি মুচলেকা জানি, দিবে, আর কোনোদিন আমি এই জানি, বাচ্চাকে, এটা আমি জানি, কিন্তু আমেরিকাতে, টেক্সাসে বিশেষ করে, টেক্সাস এবং আরো কয়েকটা অঙ্গরাজ্য আছে, যে অঙ্গরাজ্যগুলোতে কিছু অদ্ভুত অদ্ভুত আইন কানুন আছে, এটা সত্য যে কিছু কিছু আইন কানুন আছে সেটা যেগুলো খুবই রাষ্ট্রীয় অদ্ভুত, আইন, কিন্তু শিশুর ক্ষেত্রে এটা কোনো ধরনের ব্যতিক্রম আইন নেই, সেটা হ্যাঁ সেটা, কিন্তু এই ধরনের আইন তো থাকার কোনো সম্ভাবনাই নাই যে শিশুর বাচ্চাদেরকে ক্ষেত্রে কোনো মারতেছে। ধরনের আইন, এক্সেপশন একেবারে। আপনি দেখেন এখানে একটা আইন আছে, একটা স্কুল বাসের দুই পাশে যেখানে গাড়িটা থামবে ওই পাশে একটা স্টপ সাইন ছোট করে দেওয়া আছে বাসের মধ্যে, সেটা যদি দেওয়া হয় কোনো বাস ড্রাইভার যে কোনো জায়গাতে, প্রেসিডেন্টের গাড়ি থাকলেও থামতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন ভাই, আপনার সাথে আমি পুরোপুরি একমত। কিন্তু ভাই, এই টাইপের মুমিনদেরকে আমরা যতই দলিল প্রমাণ দেখায় জিনিসটা বোঝাই না কেন, তারা না মানে পরে এখান থেকে বের হয়ে আরো গালিগালাজ করে। হ্যাঁ, এদেরকে আমি কত মানে ইয়া করে বোঝাই যে বাচ্চাদের গায়ে হাত তুলবেন না, বাচ্চাদেরকে আপনি যে এই যে চামড়ার বেল্ট দিয়ে পিটাচ্ছেন, এটা ভাই উচিত না। এরা বোঝে না, এরা আমাকে গালিগালাজ করতেছে। হ্যাঁ, এরা বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে, তো ভাই এদেরকে আমি কি করবো বলেন, এদেরকে আমি কি বলবো, কি বোঝাবো। আপনি এই সব অযৌক্তিক মানে কথাবার্তা যারা বলে, আমি আপনার পরামর্শ দিচ্ছি না, অযৌক্তিক কথাবার্তা এটা একেবারে গামিতে অযৌক্তিক কথা, এটা আপনিও বুঝছেন, সেই সময় তাকে বলবেন ভাই আপনি যে অন্যায় অত্যাচারটা শুরু করে করেছেন, ভবিষ্যতে আপনি আর করবেন না, অন্য মানুষকে আপনার এই কথাটা দিয়ে আর প্রলোভিত করেন ভাই, দয়া করে আপনি এটা ছাড়েন, এই কথা বলেন, এই জাস্ট এতটুকু। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিছুদিন যাবৎ একটা জিনিস দেখছি আপনারটা তো দেখি, আমি টেক্সি ড্রাইভ করি 12 ঘন্টা, আপনার এই মানে চ্যানেলটা আমি 12 ঘন্টায় ওপেন, যখন কাস্টমার ঢুকে তখন আমি ওটা মানে আমার ইয়ারফোনে নিয়ে আসি, আর যখন কাস্টমার না থাকে তখন আমি কন্টিনিউ ওই স্পিকারে শুনতে থাকি, লাউড স্পিকার আমার গাড়ি। তো যে জিনিসগুলো, একটা জিনিস কদিন যাবৎ লক্ষ্য করেছি ইন্ডিয়ান ইয়েদের, ও যে অ্যাথিস্টের এক্স মুসলিম মুসলিম নামে কিছু পেজ আছে তাদের, এরা যে ধরনের হাদিস এবং কোরআন উপস্থাপন করে বাংলাদেশে তার উল্টা। যেমন একটা ইসলামের ইয়ে আপনার জিওগ্রাফিক্যাল দারুল ইসলাম, দারুল হরফ, এই দুটাই সাধারণত আমি জানি আপনিও বলছেন এরকম আমি শুনেছি, কিন্তু ইন্ডিয়াতে আর একটা জিনিস বের করছে, কয়েকটা না ইন্ডিয়া হচ্ছে দারুল আমান, হোয়াট ইজ দ্যাট, এর কোনো দারুল ব্যাখ্যা আমান, ইন্ডিয়াকে দারুল আমান কে বলছে? এটা দারুল আমান হচ্ছে যাদের মানে, সেটা হচ্ছে শান্তিপূর্ণ, আমান মানে হচ্ছে শান্তি। রাইট? এখন সে এক মোল্লা, এক মোল্লা, সে আপনি মানে নামটা জানেন নাকি, মানে এক্স মুসলিম শাহিন, সে প্রশ্ন করেছিল ওই মোল্লাকে যে এটা দারুল হরফ না দারুল ইসলাম, সে বলে এটা দারুল আমান। তো না না, ইন্ডিয়াকে দারুল আরাম যে বলেছে সে ভুল বলেছে, ইন্ডিয়া হচ্ছে দারুল হর্ব, কাফের রাষ্ট্র, সেটি কাফের দেশ। আমি 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 মনে করছি এখন, এটা আমার ক্যালকুলেশন, ইন্ডিয়ান মুসলমান এরা বাঙালি মুসলমানের চেয়েও মানে ভীতু আর কি, কারণ বলতে সাহস পায় না, ওখানে বললে যদি বলে যে ওখানে না বললে এটা তো দারুল পাঁচের উপরে, পাঁচের উপরে বাড়ি পড়বে, এখানে বললে তো এক্স্যাক্টলি পাঁচের উপরে বাড়ি পড়বে, এক্স্যাক্টলি ওখানে গিয়ে যদি গজওয়াতুল হিন্দ বলে আমরা গজওয়াতুল হিন্দ করবো, এক্স্যাক্টলি, তাহলে তো পাঁচের উপরে বাড়ি পড়বে। হ্যাঁ, ওখানে তো একটা বোঝা পড়বে মেয়ে, না। একটা মেয়ে, একটা দেখেন, মজার ব্যাপার হচ্ছে ভারতের মুসলমানরা ভারতে ধর্মনিরপেক্ষতা চায়। হ্যাঁ, বলে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে হবে, দেশে ধর্মনিরপেক্ষতা চাই। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে, বাংলাদেশে এসে ওই মুসলমানটা যখন বাংলাদেশে যায় বা পাকিস্তানে যায়, তখন বলে যে না ভাই, ধর্মনিরপেক্ষতা মানি না, আমরা ইসলাম কায়েম করবো। হ্যাঁ, মানে একই ব্যক্তি
ভারতে চাচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশ পাকিস্তানে চাচ্ছে ইসলাম। মানে চিন্তা করেন এদের হিপোক্রেসি লেভেল, চিন্তা করেন কতটা মানে লোয়ার কোয়ালিটির হইলে একই মানুষ দুই দেশে দুই ধরনের ইয়া চায়। হ্যাঁ, বাংলাদেশে যেহেতু মুসলমানরা সংখ্যাগুরু, সংখ্যাগুরু হওয়ার কারণে তারা শরীয়ত কায়েম করবে, ভারতে যেহেতু তারা সংখ্যালঘু এই কারণে তারা ইয়া করবে। দেখেন কি একটা অবস্থা। একটা মোল্লাকে এক সাইল জিজ্ঞেস করেছিল যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে তারা একত্রে সময় কাটালো, এটা কি? মোল্লা, মোল্লানা লেট মি নো হোয়াট অ্যাবাউট দ্যাট। তখন সে উত্তর দিচ্ছে জি না। তো অডিয়েন্সের সামনে ছিল এক হিন্দু মুসলিম, হিন্দু থেকে মেয়েটা মুসলিম হচ্ছে, এখন মেয়েটা গিয়া সরাসরি স্ত্রীর রূপে মোল্লারে ধরছে। ফের যদি একবার তুই কচ্ছে চার জিনা জিপকিনে ছেড়ে ফেল করে, জিনা মানে কি প্রশ্ন উত্তর দাও, হোয়াট ইজ জিনা? অনেক মোল্লা কই জানে জিনাটা কি? আপনাকে আমি একটা মানে বিশেষ দরকারে আমি যুক্ত করেছি, আপনি কি 1 মিনিট একটু মাইকেল ভাইয়ের সাথে একটু কথা বলবেন? আমি একটু এক দৌড়ে যাবো, এক দৌড়ে আসবো যুক্তিতে মুক্তি ভাই। আচ্ছা আমি তাহলে একটু যাচ্ছি, আপনি কথা বলেন, আমি এখনই আবার ফেরত আসছি। হ্যালো মাইকেল ভাই, শুনছেন? হ্যাঁ শুনছি। হ্যাঁ, কি জানি বলতেছিলেন আপনি, কন্টিনিউ করেন, শুনি। মানে আমি ইন্ডিয়ানদের কিছু মানে এক্স মুসলিমদের পেজ আছে না আমাদের দেশে, যেমন আছে তাদের তো আমি শুনি, বেশ ভালো করেই শুনি। তো ওইখানে আমাদের দেশের মোল্লারা যেভাবে নাকি বোল্ডলি বলে, ওইখানে কিন্তু মোল্লারা বলার সাহসই পায় না, একদম নিচু বিড়ালের মতো কথা বলে। আপনি শুনে শুনে দেখেন, আপনি কয়েকটা পেজ শুনে দেখেন, বিশেষ করে এক্স মুসলিম সাহিলের অথবা ওই ইয়ের হলো জয়পুর, এই জয়পুরের পেজ, এই দুটো পেজ যদি শুনে দেখবেন যে এরা নিচু বিড়ালের মতো কথা বলে ওইখানে মুসলমানরা, কিন্তু বাংলাদেশ পাকিস্তান হ্যাঁ বলতে পারে না। ইসলামের যে কানুন জিজ্ঞেস করছে জিমিয়া কি, এই যে জিম মানে ইয়ে জিজিয়া, সরি জিজিয়া কি, এ কথা কিন্তু উত্তর তারা দেয় না, ইন্ডিয়াতে দেয় না। তো ওরা জিজ্ঞেস করে মোল্লাদেরকে, এই যে এক্স মুসলিমরা, যে তো ইয়ে জাহাঙ্গ সরি নামটা ছিল কে যেন করছে এটা আলমগীর, ফতোয়ায় আলমগীর, সেখানে তো জিজিয়া নাও করেছে, তুমি অস্বীকার করো কিভাবে? তুমি ইন্ডিয়া থেকে জিজিয়া দিতে, অনেক বেশি বাংলাদেশের মোল্লাদের লিবার্টি অনেক বেশি, অনেক বেশি, তারা যে কোনো জায়গায় তাদের ফ্রি অ্যাক্সেস, যে কোনো কথা বলতে পারতেছে এবং মানে ইন্টারপিস করার মতো ইয়া নিতে পারতেছে, স্টেপ নিতে পারতেছে। তো ইন্ডিয়া কিন্তু সেই জিনিসটা অনেক রক্ষণশীল, তাই না? সেখানে আপনি দেখেন এরা কত, আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে ওরা, এরা শক্তির ভক্ত নরমের জন, আর এরা এমন একটা জাতি চলো কি বলবো, যেখানে খায় সেটাই ফুটু করে। আপনি দেখেন এই যে ইতালি বলেন, ফ্রান্স বলেন, তারপরে আমেরিকা বলেন, কানাডা বলেন, এরা বাংলাদেশের বহু মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ বহু মানুষ সাথে এখানে কাজ করে, কাজ করতে এসে যখন নাকি এরা এই আস্তে আস্তে সেন্টারটা পেয়ে যায়, পাওয়ার পরেই দেখা গেল শুরু হয়ে গেল তাদের আদি মাতাম, কি করে এটা মসজিদ বানাইবো, লাখ লাখ টাকা তুলবো। আবার এটার ঘোষণা দিবে, এটারও ঘোষণা দিবে যে এরা গির্জা কিনে ফেলতেছে, বিভিন্ন মসজিদে মসজিদে ঘোষণা দেয় যারা কি গির্জায় কেন কিনতে, গির্জায় মানুষ যায় না, বাতি জ্বালানোর পয়সা নেই এখন গির্জাওয়ালাতে, কারণ এরা সব অধিষ্ঠিত হয়ে গেছে গির্জাওয়ালারা, যে ফালতু আদিবাদী কথাবার্তা। গির্জা তো পরিত্যক্ত হয়ে গেছে, গির্জা তো তারা এখন ইউজ করে না, তো এখন সেটা তারা মসজিদ বানাইতেছে, এটা বানায় তারা খুব মানে হাইলাইট করতেছে, প্রাউড ফিল করতেছে, তাই না? আমাদের একটা সমস্যা হচ্ছে কি ভাই, আমরা তো মানে মুসলিম ব্যাকগ্রাউন্ড ছিলাম, কিন্তু এখানে এখন এমন একটা জায়গা হয়েছে কিছুদিন আগে, ইয়েকে সালমান রুশদিকে আক্রমণ করা হয়েছে, মুসলিম করেছে, এই আক্রমণটায় যথেষ্ট পরিমাণে সুনাম ক্ষুণ্ণ হয়েছে, যথেষ্ট পরিমাণে এদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, মানে জায়গা দেওয়া হয়েছে, এবং এরা খেয়ে দিয়ে তারপরে এদের এদের উপরে আক্রমণ করে, এটা এটা কেমন কথা হলো ভাই? কেমন করে এদেরকে প্রেম আস করে রেখে গেছে একটা মানুষ, যে 30 বছর পরে 20 বছর পরে সে কতদিন আগে সে বই লেখে, এটা বইয়ের বিরুদ্ধে বই লেখে, তার মনে নেই কিন্তু তাকে কমাইতে হবে। কোরআনে সবচেয়ে বড় আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় লোভনীয় যে জায়গাটা সেটা হলো হুর, সেটা হলো হুর, কথা বুঝতে পারছেন? এটা হলো সবচেয়ে বড় লোভ, কারণ কি হচ্ছে, হুর মদ এগুলি হচ্ছে সবচেয়ে বড় লোভ। কারণ আপনি দেখেন এখানে কোরআনে বলছে যে তোমার বয়সটা 25-এর মধ্যে থাকবে, 25 থেকে 30, এবং আজীবন তুমি এই যে হুর পাবা মদ পাবা। তো একটা মানুষ ইয়াং স্টেজে সাধারণত এই দুইটা জিনিসের প্রতি কিন্তু ইন জেনারেল সেন্সে একটু আকর্ষণ থাকে, একটু আকর্ষণ কিন্তু থাকে। হ্যাঁ, এটা হিউম্যান নেচার, ঠিক আছে? এটা মানে একটা জেন্ডার অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ থাকে, বিশেষ করে একটা সার্টেন এইজে বেশি থাকে। হ্যাঁ, বড় যে থাকে না সেটা বলতেছি না, থাকে, ওই জিনিসটাই কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে, সবচেয়ে বড় পুরস্কার কিন্তু ওইটাই, যার ফলে এটা থেকে বেরোনোটা খুব কষ্ট থাকে, ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা তো ওই আছে, কিন্তু কেউ যুক্তি দিয়ে কিন্তু বিচার করে না, না, যুক্তি দিয়ে তো বিচার করেই না, যুক্তি বিচার করলে তো আর কেন
এখানে আমেরিকা কানাডাতে দেখবেন, এখানেও তারা আচ্ছা মাইকেল ভাই আপনার কিন্তু বারবার লাইনটা ড্রপ করতেছে, আপনার বারবার চলে যাচ্ছেন আবার ফিরে আসছেন, আপনার লাইনটা বোধহয় বারবার ড্রপ করতেছে। এখন কি শুনো দে ভাই? হ্যাঁ এখন ঠিক আছে, তাহলে বলেন। হ্যাঁ মাইকেল ভাই আমি ফিরে আসছি, যুক্তিতে মুক্তি ভাই আপনাকে ধন্যবাদ এই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে মাইকেল ভাই বলেন আপনি। আপনাদের কথাই বলছিলাম, তার ভিতরে না ওনার আপনার ওনার লাইনটা কেটে স্থাপনাটা কেটে যাচ্ছে, মাইকেল ভাইয়ের সত্যি কথা আটকে আটকে যাচ্ছে। আমি কিন্তু আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা আবারও আবারও গেছে। আচ্ছা মাইকেল ভাই আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, আপনার বারবার বাইর হয়ে যাচ্ছেন আবারও ঢুকতেছেন, আপনাকে তাহলে বিদায় জানাই মাইকেল ভাই। ঠিক আছে আবার পরে আরেক সময় কথা হবে। আচ্ছা ঠিক আছে, কথা যদি আচ্ছা শুনে না যায়, আপনি, না একটু সমস্যা হচ্ছে, আপনি নেটওয়ার্কে কোনো একটা সমস্যা হচ্ছে এই কারণে বারবার বের হয়ে যাচ্ছেন আবার ঢুকতেছেন, আবার বের হয়ে যাচ্ছেন আবার ঢুকতেছেন, এইভাবে হচ্ছে। তাহলে আবার কথা হবে পরে, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল যুক্তিতে।